সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি তেহারি রান্নার রেসিপি। এই তেহারি রান্না করাটা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। অল্প সময়ে রান্না করে নিতে পারেন এই সুস্বাদু মজাদার তেহারিটি। তাহলে কথা না পাড়িয়ে তেহারি রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে বাটা মশলাগুলো দেখে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি শাহি জিরা 1.5 চা চামচ পরিমাণ, নর্মাল জিরা বাটা 1.5 চা চামচ, একটা জয়ফল বাটা, জয়ত্রী বাটা 1 চা চামচ, পোস্তদানা বাটা 1.5 চা চামচ, সাদা গোলমরিচ বাটা 1.5 চা চামচ, কিশমিশ বাটা 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, কাঠ বাদাম মানে আমন্ড বাদামটা 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। তাছাড়া এখানে নিয়েছি আলু বোখারা, কাঁচামরিচ এবং কিশমিশ। পেঁয়াজ বাটা নিয়েছি 1/4 কাপ পরিমাণ, আদা বাটা 1/4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আর রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানি মশলা আছে এটা ব্যবহার করছি 1 প্যাকেট, এটা যে কোনো মুদির দোকানে খুব সহজেই কিন্তু পাওয়া যায়। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে, এটা বেরেস্তার জন্য এবং মাংস মেরিনেশনের জন্য ব্যবহার করব। নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় এবং চর্বি সহ এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। তেহারির জন্য কিন্তু মাংসগুলো এই সাইজ করে কেটে নিতে হয়। এবার একে একে যে বাটা মশলাগুলো ছিল সেগুলো সবকিছু এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবং আদা বাটা এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ সরিয়ে রাখছি, যেটা পরবর্তীতে চাল কষানোর সময় ব্যবহার করব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পুরো বিরিয়ানির মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করছি। একটু ঝাল ঝাল স্বাদের জন্য আর কালারের জন্য ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ, স্বাদ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। 1 কাপ পরিমাণ এখানে টক দই ব্যবহার করছি এবং খুব ভালো মতো এই মাংসটাকে এখন এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশানোর পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে এটাকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখছি। এবার প্রেশার কুকারে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ কুচি একটু বেরেস্তা করে পুরো মাংসটাকে ঢেলে দিয়ে একটু কষিয়ে এখানে দিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ পানি এবং এখানে গরম পানি ব্যবহার করেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এখন 10 থেকে 12 সিটি পর্যন্ত আমরা অপেক্ষা করব মাংসটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত। আমি রান্নার প্রসেসটা দেখাতে পারিনি কারণ আমার ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, আমার কিচেনে আলোর স্বল্পতার কারণে আমি আপনাদেরকে এটা শ্যুট করে দেখাতে পারছি না। তো 12 সিটি দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এই সিটিটা একটু উপরে তুলে ভেতরের যে প্রেশারটা আছে সেটা আমি বের করে দিচ্ছি এবং এখনই কিন্তু এটার ঢাকনাটা খোলা যাবে না। তো আমি যেটা করছি এটাকে এভাবেই রেখে এখন আমরা চালটাকে ভেজে ওটাকে আমরা প্রসেস করে নিচ্ছি। একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটাকে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা থাকবে সেটাতেই 1.5 কেজি পরিমাণ চাল আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তেলের সাথে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি যেটা আমরা আগেই সরিয়ে রেখেছিলাম। দিয়ে খুব ভালো মতো চালটাকে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি বা তেহারি রান্নার সময় কিন্তু চাল কষিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এতে তেহারি বা বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি এবং দারচিনি। খুব ভালো মতো চালটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি। 1.5 কেজি পোলাওয়ের চালের জন্য কিন্তু তার ডাবল পরিমাণ পানি মানে 3 লিটার পরিমাণ গরম পানি এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, এখন একটু ফুটে উঠছে দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বুখারা আর কাঁচামরিচ।
আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কেওড়া জল। আর আমি এখানে এই রিগার্ডের কেওড়া জলটা ব্যবহার করছি, এটা যে কোনো মুদি দোকানে এখন পাওয়া যায়। তো চালটা বলক উঠা পর্যন্ত অপেক্ষা করছি আমি ঢেকে দিয়ে। এই মাংসের যে প্রেশার কুকারে যে ঢাকনাটা আছে সেটাকে আমি খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে মাংসটা কষানোর সময় আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম মাংসের টেস্টটা ব্যালেন্সে আনার জন্য। এবং তারপর ঢাকনাটা বন্ধ করে কিন্তু আমি 12টা সিটি দিয়ে রান্না করে নিয়েছি। তো এবার মাংসটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে চালের সাথে খুব ভালোভাবে এই মাংসটা খুব ভালোভাবে যেন মিশে যায়। চুলার নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিচ্ছি, যাতে করে এই তেহারিটা পাতিলের সাথে পুড়ে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু তাওয়াটা গরম হওয়ার জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট পর আমরা চুলার আঁচটা একদম লোতে এনে রান্না করে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি, মানে উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো একটু উপরে এনে দিচ্ছি, যাতে করে পাতিলের সব সাইডের চালগুলো যেন খুব ভালো মতো ফুটে ওঠে এবং চাল চাল একটা ভাব যেন না থাকে। আবারও ঢেকে অপেক্ষা করছি 5 মিনিটের মতো। মাংস প্রেশার কুকারে রান্না করে নেয়ার পর আমার এই তেহারিটা রান্না করে নিতে মোট সময় লেগেছে 15 মিনিট। ঢাকনা সরিয়ে খুব আলতো হাতে আবারও তেহারিটাকে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। দশ মিনিটের মতো কিন্তু লেগেছে চালটা পুরোপুরি ফুটে উঠতে। আর এবার দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি চুলাটাকে এখন বন্ধ করে দিব, কারণ তাওয়াতে যে পরিমাণ হিট আছে, চুলা থেকে যেহেতু নামাচ্ছি না, তাওয়ার হিটে এটা 5 মিনিটে পুরোপুরি ভাবে রান্না হয়ে যাবে, সে পর্যন্ত অপেক্ষা করছি। এবং 5 মিনিট পর এটা রান্না হয়ে গেছে তেহারিটা, আর আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন কালারটা যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, এত সহজ এবং খুবই মজাদার একটা তেহারি রেসিপি। আশা করি বাসার বাচ্চা বা অন্য সদস্য যারা আছে সবার কাছে ভালো লাগবে। একবার হলে অবশ্যই আপনারা প্লিজ ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টের কিন্তু অনেক অপেক্ষা করি। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, তাতে করে যেটা হবে পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও সবার আগে কিন্তু আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।